আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঢাকা মহানগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকা বারিধারা ডিউএইচএস এলাকায় আজকে এই কনভেনশন সেন্টারে আয়োজিত গুরুত্বপূর্ণ এক দিনী মজলিসের উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আমাদের দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে মূল্যবান যে সম্পদ ঈমান, সেই ঈমান সংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা আজকের এই মজলিসে আজকের এই হালাকাতু জিকিরে উপস্থিত হয়েছি এখানে আলহামদুলিল্লাহ সবাই উচ্চশিক্ষিত, বিভিন্ন পদ পদবীতে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অধিষ্ঠিত করেছেন। এখানে সাধারণ লেভেলের কোনো ভাই নেই, মোটামুটি সবাই আমরা আলহামদুলিল্লাহ এক ভালো পজিশনে আল্লাপাক আমাদেরকে রেখেছেন। সবাই উচ্চশিক্ষিত এবং সবাই আলহামদুলিল্লাহ সমাজের প্রতিষ্ঠিত। এজন্য আমরা পার্সি ভাষায় একটি কথা আছে যে আকলমন্দরা ইশারা বাসত, যারা জ্ঞানী যারা আকলবান তাদেরকে বেশি কথা বলতে হয় না, তাদেরকে শুধু ইশারা দিলেই বুঝে যায়, ইশারাই তাদের জন্য যথেষ্ট। অনেক মানুষ আছে তাদেরকে ইশারা দিলেই বুঝে যায়, আবার অনেকে আছেন খাওয়াই দিলেও বুঝে না। আমরা যখন গ্রামে গঞ্জে একেবারে পাহাড়ে জঙ্গলে সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি কাজ করতে যাই, তো অনেক এলাকা আছে সেখানে একটা জিনিস বুঝাইতেই দুই তিন ঘন্টায়ও বোঝানো কষ্ট হয়, মানে কথাটাকে একবারে সাধারণ মানুষের ভাষায় বুঝাইতে বুঝাইতে এটাকে ব্যাখ্যা করতে করতে অনেক কষ্ট করে জিনিসটা বুঝাইতে হয়। আলহামদুলিল্লাহ আমরা আজকের যে মজলিস এখানে বেশি কথা বলা লাগবে না, অল্প কথায় আলহামদুলিল্লাহ আমরা সবাই জিনিসগুলো বুঝে যাব এবং স্পষ্ট হয়ে যাবে। আমাদের বিষয় অনেক লম্বা কিন্তু বিষয়টি আলোচনা করব সংক্ষেপে, যাতে আমরা মূল পয়েন্টটা মূল কথাগুলো আমরা বুঝে নিতে পারি, বাকিটা আপনাদেরকে বইয়ের কথা বলে দিব, ওয়েবসাইট বলে দিব, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা সবাই বাসায় গিয়ে আরও ভালোভাবে স্টাডি করব। আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর জামে মসজিদে অনেক মুসল্লি আছেন, অনেক উচ্চশিক্ষিত, অনেক বড় বড় লেভেলের আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আছেন। তো আমাদের বিগত যিনি সভাপতি ছিলেন আগে মসজিদের, উনি আইইউটির ভাইস চ্যান্সেলর, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটা গাজীপুরে, তো এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উনি মসজিদের সভাপতি ছিলেন। তো উনি শুক্রবার আমি যেদিন খুতবা দিতাম উনি অনেক দূরে 4-5 কাতার পরে এক কোণা দিয়ে চুপ করে বসে থাকতেন, মানে উনি মসজিদে এসে প্রকাশ করা নিজেকে যে আমি সভাপতি সাহেব আসছি, মানুষ দেখুক, সামনে দিয়ে বসে থাকা কথা বলা এগুলো তিনি পছন্দ করতেন না।
চুপচাপ এক কোনায় বসে থাকতেন, এবং শুক্রবারে আমি যা আলোচনা করতাম খুতবায় উনি সেগুলো নোট করতেন, এবং নোট করে বাসায় নিয়ে যেতেন, পুরো সপ্তাহ ওগুলো লেখাপড়া করতেন, স্টাডি করতেন। তো স্টাডি করার পরে আমাকে ফোন দিতেন যে খতিব সাহেব, গত শুক্রবারে আপনার আলোচনাটা আমি আরও যে এই আয়াতগুলো হাদিসগুলো আরও স্টাডি করেছি, তো আরও এর সাথে এই জিনিসগুলো জানতে পেরেছি, আর কোনো কিছু বুঝে না আসলে সেটা উনি আলোচনা করে নিতেন। এরকম আরও অনেক উচ্চশিক্ষিত ভাইয়েরা আছেন, তা আমি আশা করব আমরাও এখানে যে আলোচনাগুলো করব, আলোচনাগুলো করব সংক্ষেপে, শুধু আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে দিব, কিন্তু মেইনলি এই বিষয়গুলো আপনারা সবাই আলহামদুলিল্লাহ এক একজন দায়ী ইল্লাল্লাহ, আপনারা একটা পরিবার, একটা সমাজ, একটা অফিস, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের অনেক প্রভাব বিদ্যমান। তো আগে নিজে এগুলো স্টাডি করবেন, লেখাপড়া করবেন ভালো করে, এই আলোকে আপনার আমার পরিবার, তারপরে অফিস, সমাজ, যেখানে যাব আমরা সেখানে এই অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমান। আমলের চাইতে ঈমানের গুরুত্বটা বেশি, কারণ ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি ঠিক না হয়, তাহলে আমলে কোনো কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য যত জায়গায় জান্নাতের কথা বলছেন কোরআনে কারিমে, প্রথম শর্তটাই দিয়েছেন ঈমান। কোরআনে কারিমে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, সেখানে আল্লাহ পাক ঈমানের কথা বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা যারা ঈমান এনেছে, আমলে সালে করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। এভাবে দেখবেন এই কোরআনে কারিমের সব জায়গায় শুধু আল্লাহ পাক যত জায়গায় জান্নাতের কথা বলছেন, আগে ঈমান। ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। ঈমানের মধ্যে যদি কুফরি থাকে, তাহলে আমি আপনি যত আমল করি সব আমল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করে, কুফরি যদি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ, সব আমল ধ্বংস হয়ে যাবে। একটা কুফরি যদি করে, তো জীবনের যত আমল করছে, যত সলাত, যত সিয়াম, যত যাকাত, যত হজ, যা করেছে সব বরবাদ হয়ে যাবে। তাহলে ঈমানকে কুফরি থেকে বাঁচাইতে হবে, কোনো অবস্থায় একটা কুফরি যাতে আমার ঈমানের মধ্যে না ঢুকে, ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে, কুফর মুক্ত ঈমানকে রাখতে হবে, শিরক মুক্ত। কারণ শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন, আল্লাহ জান্নাত দিবেন না। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। নাউযু বিল্লাহ, এই লোক জান্নাত পাবে না, আল্লাহ পাক হারাম করে দিবেন যদি আল্লাহর সাথে শিরক করে। একটা শিরক করলে তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যায়, আমল সব নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হেদায়েতের উপরে থাকার জন্য, দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা লাভ করার জন্য শর্ত হইল শিরক মুক্ত তাওহীদি ঈমান। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু
ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, মানে তাদের ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত হয় নাই। জুলুমটা কি? জুলুম হলো শিরক। শিরককে আল্লাহ বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, এটা মহা জুলুম। খালি জুলুম না, এটা মহা জুলুম। তাহলে ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত না হয়, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা লাভের অধিকারী এবং এরাই হেদায়েতপ্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে শিরক কোনো অবস্থায় মিশ্রিত করা যাবে না। ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে, ঈমানকে বিদআত মুক্ত রাখতে হবে, মানে নতুন নতুন কোনো ধরনের আকীদা, কোনো ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না। কারণ বেদাতি আকীদা যদি হয়, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, চিন্তা চেতনায় যদি আমার বেদাত ঢুকে, যেটা সুন্নতের বিপরীত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই আকীদা, যেই বিশ্বাস পোষণ করতেন, সেই বিশ্বাসের বাহিরে, সেই বিশ্বাসের ব্যতিক্রম কোনো আকীদা যদি কেউ পোষণ করে, এটার নাম হলো বেদাতি আকীদা। এই বেদাতি আকীদা পোষণ করলে এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে না, হাউজে কাউসার পাবে না। সহি আল বুখারী, সহি মুসলিম সহ অসংখ্য হাদিসের গ্রন্থে প্রায় প্রসিদ্ধ 12 জন সাহাবি থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজের পাশে থাকবেন, তখন উম্মতেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন আর এক গ্লাস হাউজের পানি পান করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পানি দিবেন, উম্মত পানি পান করবে। একবার যে এই পানি পান করতে পারবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত লা ইয়াজমা ও আবাদা, তার আর একটু পানির পিপাসা ধরবে না। সুবহানাল্লাহ। এই পানিটা এমন, কিছু লোক এই পানি পান করার জন্য আসতে থাকবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখবেন, এরা তো আমার উম্মত, কিন্তু ফেরেশতারা এদেরকে বাধা দিচ্ছে কেন, এদেরকে আসতে দিচ্ছে না কেন? তখন ফেরেশতাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, কোন রাবায়েতে আসছে হাউলাই আসহাবি, হাউলাই আসহাবি, এরা তো আমার উম্মত, এরা তো আমারই সাথী, এরা তো আমারই লোক, এদেরকে তোমরা বাধা দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা আদাক, আপনি তো জানেন না, আপনার এই ব্যাপারে জানা নাই, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনি যেই দিন রেখে এসেছেন, যে ঈমান, যে আকীদা রেখে এসেছেন, তার মধ্যে এরা নতুন নতুন আকীদা, নতুন নতুন বিশ্বাস ঢুকিয়েছে। সুতরাং যারা এরকম নতুন নতুন আকীদা বিশ্বাস ঢুকিয়েছে, তারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আকীদাকে কয়টা জিনিস থেকে মুক্ত রাখতে হবে? আমরা এই পর্যন্ত যেগুলো বললাম, কয়টা জিনিস থেকে মুক্ত রাখতে হবে? তিনটা জিনিস থেকে। ঈমানকে কুফর মুক্ত রাখতে হবে, ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে, ঈমানকে বেদাত মুক্ত রাখতে হবে। এই তিনটা মুক্ত ঈমান যদি হয়, ওই ঈমানের নাম বিশুদ্ধ ঈমান, সহি আকীদা, এটার নাম সহি আকীদা, মানে বিশুদ্ধ আকীদা। সহি আকীদা মানে বিশুদ্ধ আকীদা। আর আকীদাই হলো একজন মানুষের মূল মূল চালিকা শক্তি, হলো আকীদা। আকীদা মানে বিশ্বাস। আকীদাটা আসছে উকদাতুন থেকে, উকদাতুন মানে গিরা। আকীদা এমন এক জিনিস, এই বিশ্বাসের কারণে মানুষের গিরা লেগে যায়। কার সাথে গিরা লাগে? যদি বিশ্বাসটা বিশুদ্ধ হয়, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে তার গিরা লেগে যায়। সুবহানাল্লাহ। আর বিশ্বাসটা যদি তার বাতিল হয়, তাহলে তাগুতের সাথে, শয়তানের সাথে তার গিরা লেগে যায়। এই জন্য একজন মুমিন পরিচালিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আর একজন মুশরিক, একজন কাফের
একজন আহলুল হাওয়া, তারা পরিচালিত হয় তাগুত দ্বারা, ইবলিস দ্বারা, শয়তান দ্বারা, তাদের সাথে তাদের ঘিরা লেগে যায়। এজন্য আকীদা এমন এক জিনিস, আকীদাই মানুষকে পরিচালনা করে। মানুষ যেটা বিশ্বাস করে সেই বিশ্বাসের প্রতিফলন তার কথার মধ্যে, তার কাজের মধ্যে, তার বাস্তব জীবনের সর্বক্ষেত্রে তার প্রতিফলন ঘটে। আমার অন্তরে যে বিশ্বাস, সেই বিশ্বাসের আলোকেই আমার যাবতীয় কাজ পরিচালিত হয়। যেমন ধরেন আজকে আমরা এখানে এই প্রোগ্রামে আসছি, এই প্রোগ্রামে আসার আগে আমার মূল, আমাকে এই প্রোগ্রামে আনার জন্য যে জিনিসটা কাজ করছে সেটা হলো আকীদা, বিশ্বাস। আমি আগে বাসায় বসে চিন্তা করেছি যে আমি যদি আজকে এই প্রোগ্রামে যাই তাহলে আমার লাভ কতটুকু, ক্ষতি কতটুকু, এই সময়টা যে আমি দিব এটার মধ্যে আমার উপকার কতটুকু, বা আমি কি পাবো এখানে গেলে। আমার ভিতরে এই বিশ্বাস ঢুকছে যে এখানে গিয়ে আমি এক ঘন্টা যদি সময় দিই তা আমার দুনিয়াতেও অনেক কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। এখানে আমি কিছু দিন শিখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো, এই বিশ্বাসটা আগে আমার ভিতরে ঢুকছে। এই বিশ্বাস যদি না ঢুকতো, তা আপনাকে যদি বলা হইতো যে ভাই আজকে প্রোগ্রামে আসেন, একজনকে 1,00,000 টাকা করে দেব, তাও আপনি আসতেন না। যদি আপনি মনে করতেন এখানে গেলে আমার ক্ষতি হবে, এই বিশ্বাস যদি আপনার ঢুকতো, কিন্তু আপনার বিশ্বাস আকীদা ঢুকছে যে আমার এখানে গেলে ক্ষতি হবে না, কিছু উপকার হবে, ওই বিশ্বাসটাই আপনাকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই জন্য দুনিয়ার প্রত্যেক মানুষ তার আকীদা দ্বারা, বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। এই জন্য আকীদা যদি বিশুদ্ধ হয় তা আমার আপনার জীবনের সব বিশুদ্ধ হয়ে যাবে, আমার কথাবার্তা বিশুদ্ধ হয়ে যাবে, আমার কার্যক্রম বিশুদ্ধ হয়ে যাবে, আমার দাওয়াত বিশুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ পুরা জিন্দগির সব পরিবর্তনকারী মূল চালিকা শক্তি আকীদা। সাহাবাই কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা ইসলাম গ্রহণের আগের দিন পর্যন্ত তাদের জিন্দগি ছিল একরকম, ইসলাম গ্রহণের পরের দিন থেকে তাদের জিন্দগি হয়ে গেছে আরেক রকম, পুরা জিন্দগি চেঞ্জ করে দিছে। তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, টোটাল জিন্দগি পরিবর্তন করে দিছে আকীদা, সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, ঈমানের দ্বারা পরিবর্তন হয়েছে। আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলিম উম্মার সবচেয়ে বড় যে সমস্যা সেটা আকীদার সমস্যা, আমলের সমস্যা না। বাংলাদেশের মানুষ আমল করার জন্য খুব পাগল, আমল করতে চায়, আমলে খুব আগ্রহী। দেখবেন কত মানুষ আলহামদুলিল্লাহ এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে বাংলাদেশে, কষ্ট করে রাতের ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পড়ে, এশরাক পড়ে। কত মানুষ দেখবেন এই মাগরিবের পরে আওয়াবিন পড়ে, হাজার হাজার মানুষ। তাহলে এই দেশের মানুষ আমলে সমস্যা না, আমলের খুব আগ্রহী, কিন্তু তাদের মূল সমস্যা যে জায়গায় সেটা হইল আকীদা। শয়তান মানুষকে আকীদা সংশোধন করতে দেয় না, ঈমান বিশুদ্ধ করতে দেয় না, কারণ ঈমান বিশুদ্ধ হয়ে গেলে শয়তান জানে যে সে কম আমল করলেও সে নাজাত পেয়ে যাবে, কিন্তু ঈমান বিশুদ্ধ না হলে সে বস্তায় বস্তায় আমল করলেও কেয়ামতের ময়দানে হাবা আম্মান সৌরা, এগুলো সব বাতাসে উড়ে চলে যাবে, কোনো আমল থাকবে না, কারণ তার ঈমান বিশুদ্ধ ছিল না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে এসেছি এবং দূরের থেকে যারা শুনছি, আমাদের প্রত্যেকের মূল মাকসাদ, আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ওয়া আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই দোয়া করি না, কিসের মধ্যে করি? জানাজা। এটা জানাজার বাহিরেও পড়া যাবে, জানাজার দোয়া, কিন্তু আমরা সবসময় জানাজার বাহিরেও পড়তে পারি, আল্লাহর কাছে এই দোয়া করতে পারি। দোয়াটা হলো আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি জীবিত রাখবেন যতদিন আমরা জীবিত থাকবো, ফা আহইহি আলাল ইসলাম, আমাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখবেন, ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যার যখন আপনি মৃত্যু দিবেন, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, মৃত্যুটা আমাকে ঈমানের উপরে দিবেন। সুবহানাল্লাহ,
দুনিয়াতে বেঁচে থাকতে চায় ইসলাম নিয়ে, আর মারা যেতে চায় ঈমান নিয়ে। কেন মারা যেতে চায় ঈমান নিয়ে? মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি আমার আখের কালাম সর্বশেষ অবস্থান হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ইমানের উপরে, দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, ঈমান নিয়ে যদি মরতে পারি তাহলে আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি, তাহলে আমাকে ঈমান নিয়ে মরতেই হবে। ঈমানটা আমার মূল সম্পদ, তবে ঈমানের সাথে আমলও লাগবে, কিন্তু আগে ঠিক করতে হবে আমার ঈমান। আচ্ছা, এই ঈমান আমাদের বর্তমানে ঈমানি এলেম, ঈমানি ক্লাস আমাদের কম হয়, আমলি ক্লাস, আমলি আলোচনা যত বেশি হয় বাংলাদেশে, ঈমানি আলোচনা একটু কম হয়। এই ঈমানি আলোচনা, ঈমানি তৎপরতা, এটা একটু কমে যাওয়ার কারণে শয়তান এই সুযোগে আমাদের আকীদা নষ্ট করে ফেলেছে। আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের ভিতরে অসংখ্য কুফর, অসংখ্য শেরেক, অসংখ্য বেদাত ঢুকিয়ে দিয়েছে। এ কারণে আজকে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা আমাদের ঈমানকে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এই আকীদা বিশুদ্ধ করতে হলে কিছু মৌলিক জিনিসের জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া আকীদা বিশুদ্ধ হয় না। মানে শেরেক দূর করার, কুফর দূর করার, বেদাত দূর করার একমাত্র মাধ্যম এলেম। কারণ এলেমটাই হলো আলো, আল এলমু নূরুন, এলেমটা নূর। এলেম আসলে, জ্ঞান আসলে সেখান থেকে অন্ধকার চলে যায়। শেরেক দূর করতে হলে এলেম ছাড়া হবে না। আপনি একজন শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে যত সহজে শেরেক বুঝাইতে পারবেন, কুফর বুঝাইতে পারবেন, বেদাত বুঝাইতে পারবেন, একজন মূর্খ মানুষকে এত সহজে বুঝাইতে পারবেন না। একজন মূর্খ মানুষকে আপনি যত কোরআনের আয়াত দিয়ে দলিল দেন, যত হাদিস দেন, যত যুক্তি দেন, ওনার সর্বশেষ কথা হইল আমরা বাপ দাদা পূর্বপুরুষ চৌদ্দ গোষ্ঠী সব দেখে এসছি, এইভাবে করছে, আর এখন তোমরা নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, এইসব বাবা আমরা মানতে রাজি না। তাহলে আপনার যত আয়াত দিলেন, যত হাদিস, যত আলোচনা, যত কিছু করলেন সব বৃথা, এক জায়গায় সব শেষ। কিন্তু একজন শিক্ষিত মানুষ সহজেই কথা বলবে না, উনি বোঝার চেষ্টা করবে। এই জন্য এলেমটাই হলো এই সকল ধরনের অজ্ঞতা, জাহালত, কুফর, শিরক, বেদাত দূর করার বড় মাধ্যম এলেম। এই জন্য ঈমানের এলেম লাগবে। ঈমানের এলেমটা ফরজে আইন, আর আমলের এলেমটা ফরজে কেপায়া। মানে আমলের মধ্যে কিছু দৈনন্দিন আমল আছে, সেগুলোর এলে আমলও, আমলের এলেমও ফরজে আইন। কিন্তু ব্যাপক আকারে সব আমলের এলেম ফরজে আইন না, ফরজে কেপায়া। মানে একজন বড় আলেম হওয়া, বড় মুফতি হওয়া, বড় ফকি হওয়া, বড় মহাদ্দিস হওয়া, এটা সবার জন্য ফরজ না, সমাজের কিছু মানুষের জন্য ফরজ। কিন্তু ঈমানের যে এলেম, ঈমানের যে জ্ঞান, এটা প্রত্যেকটা মুসলিম, শিক্ষিত অশিক্ষিত, নর নারী সবার উপরে ফরজে আইন। ঈমানের জ্ঞানটা সবারই লাগবে, কেউ এই জ্ঞান থেকে মুক্ত থাকতে পারবে না। কারণ এই জ্ঞান না থাকলে সে যে কোনো মুহূর্তে শেরেক করে বসতে পারে, কুফর করে বসতে পারে, বেদাত করে বসতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো, কি জানবা কি বুঝবা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নাই, এই কথাটা যে তুমি বলতেছ, স্বীকার করতেছ, এটা এলেম সহকারে বলো। এলেমবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হয় না। মানে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু বুঝে না, এমনি খালি করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান না। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে হলে লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝে শুনে জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, বুঝো, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত,
এরপরে ইস্তিগফার করো। ইস্তিগফার হলো আমল, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান। আল্লাহ পাক আগে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, তারপরে ইস্তিগফারের আমল শিখো, এলেম শিখো। তাহলে নামাজের এলেম আগে না ইমানের এলেম আগে বলেন তো দেখি? ইমানের এলেম আগে, নামাজের এলেম পরে। কিন্তু আমাদের নামাজের এলেম যতটুকু আছে, ইমানের এলেম ততটুকু নাই। আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই নামাজের আরকান আহকাম কয় ফরজ বলেন তো দেখি, দেখবেন অনেক মানুষ বলতে পারবে আরকান আহকাম কয় ফরজ, আপনারা বলেন দেখি 13টা, মাশাআল্লাহ। আরও দেখবেন গ্রামে গঞ্জে যেখানে যান আপনি খালি জিজ্ঞাসা করবেন যে ভাই নামাজের আরকান আহকাম কয়টা বলেন তো দেখি, দেখবেন অনেক মানুষ বলতে পারবে। কিন্তু ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের আরকান আহকাম কয় ফরজ বলেন তো দেখি, আর পারবে না, হে শুনেই নেই জীবনে। কিন্তু ইমানের আবার আরকান আহকাম কিসের? সে মনে করে নামাজের না আরকান আহকাম হতে পারে, ইমানের আরকান আহকাম কি? তাহলে এই যে ইমানের আরকান আহকাম না জানার কারণ কি? আমরা আমলের এলেম যতটুকু জানার বোঝার চেষ্টা করেছি, ইমানের এলেম ততটুকু জানার বোঝার চেষ্টা করি নাই। এবং আমাদের এই বাংলাদেশে এবং এই উপমহাদেশে ইমানি এলেমের চর্চা কম হয়, আমলি এলেমের চর্চাটা বেশি হয়। কিন্তু আরব বিশ্বে ইমানি এলেমের চর্চা বেশি হয় আমলি এলেমের তুলনায়। এই দুই জায়গায় একটু সমস্যা আছে, মানে দুই জায়গার দুই রকম। ভারতীয় উপমহাদেশে আমলের চর্চা হয় বেশি, ইমানের চর্চা হয় কম। আর আরব বিশ্বে ইমানের চর্চা বেশি হয় আমলের চর্চার তুলনায়। এ কারণে আরব বিশ্বে শেরেকের আস্তানা গড়ে ওঠে না, এখানে শেরেকের আস্তানা গড়ে ওঠে। এই বাংলাদেশ ভারত পাকিস্তানে রাস্তাঘাটে শিরকের ফ্যাক্টরি, শিরকের কারখানা আছে না? প্রতি রাস্তা রাস্তায় শিরকের কারখানা আছে। এবং হিন্দুরা করে না, মুসলমানেরাই করে। কবরকে গিয়ে সেজদা দিচ্ছে কারা? মুসলমানরা। কবরের সামনে যায় সেজদা দিচ্ছে, কবর ধরে চুমা দিতেছে, কবরে মোমবাতি জ্বালাইতেছে, কবরকে উঁচু করতেছে, কবরের উপরে চাদর ছড়াইতেছে, কবরের উপরে গম্বুজ বানাইতেছে, কবর বাসের কাছে চাইতেছে, ছেলে চাইতেছে, মেয়ে চাইতেছে, টাকা পয়সা চাইতেছে। কবর বাসীকে কেন্দ্র করে অসংখ্য শিরকের আস্তানা এই ভারতীয় উপমহাদেশে গড়ে উঠছে। কিন্তু আরব দেশে নাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, আরব দেশ যতগুলো আছে দেখেন। আপনারা তো সব সারা দুনিয়াতে ঘুরেন, আপনারা জানেন ওখানে এরকম শিরকের আস্তানা আছে নাই। তারপরে দেখবেন আমাদের দেশে ধর্ম ব্যবসা যত সহজে হয়, ওইসব দেশে ধর্ম ব্যবসা এত সহজে হয়। আমাদের দেশে আপনি ডিওএইচএস বাড়ি দাঁড়ায় একটা খানকা দিয়ে বসে যান, আপনি ঘোষণা দিয়ে দেন যে আমি পীর সাহেব বাড়ি দাঁড়া, দেখবেন আপনার হাজার হাজার মুরিধান গড়ে উঠবে। কিন্তু আরব বিশ্বে এরকম পীর সাহেব বাহরাইন, পীর সাহেব কাতার, পীর সাহেব কুয়েত আপনি গড়ে তোলা এটা সহজ বিষয় না, আপনার শিরচ্ছেদ করে ফেলবে যে এটা আপনার ধর্ম নিয়ে ব্যবসা, আপনি এটা করতে পারবেন না। কারণ কি? আপনি ওখানে পীর ঘোষণা দিলেও মুরিদ পাইবেন না। আরব দেশে যাই যদি কর আমি পীর সাহেব ঘোষণা দিলাম, আপনার কাছে কোনো মুরিদ হতে আসবে না। কারণ কি? তাদের ইমানি এলেম আছে, তারা বুঝে কোনটা ইমান থাকে, কোনটা ইমান চলে যায় এটা বুঝে। অনেকে আমাদের দেশে এসে বদনামি করে, আরব দেশের লোকেরা মিয়া সুন্নত পড়ে না, খালি সালাম ফিরে চলে যায়। তো সে সুন্নত না পড়ুক, সুন্নত না পড়লেও তার আকীদা, তার বিশ্বাসটা সহি, সে কোনো শিরকের সাথে জড়িত হয় না। আর আমি মসজিদে সুন্নত পড়লাম, ফরজও পড়লাম, নফলও পড়লাম, সব পড়লাম, বাহির হয়ে যাই শেরেক করতেছি, আমি যা পড়ছি সবই তো শেষ, আর সে খালি ফরজ পড়ছে কিন্তু তার তা ঠিক আছে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সম্মানিত ভাইরা, যে ইমানের এলেম চর্চা বেশি না হওয়ার কারণে শেরেক, কুফর, বেদাতের আস্তানা, বেদাত আমাদের মধ্যে দানা বাঁধছে। যেখানে ইমানের চর্চা বেশি হয়, ইমানি এলেমের চর্চা বেশি হয়, সেখানে শেরেক, কুফর, বেদাত আসতে পারে না। এই জন্য দেখেন ইমানি জ্ঞানের যত বই আছে সব আরব বিশ্বে পাইবেন,
ইমানের এলেম, ইমানের জ্ঞানের যত বই আছে, বিশাল বিশাল বই আরবে, বাংলাদেশ ভারত পাকিস্তানে ইমানি সাবজেক্টের বই নেই, খুব কম ইমানি সাবজেক্টের, আমলি সাবজেক্টের বিশাল বিশাল বই আছে। দেখবেন পেটি মাসালা মাসাইল, আপনি যে কোনো মাসালা মাসাইলের বই, বড় বড় বই পাইবেন, কিন্তু ইমানি সাবজেক্ট লেখাপড়া করতে যাবেন এখানে বই পাইবেন। বরং আরও আশ্চর্যজনক, মাদ্রাসায় একটা স্টুডেন্ট কামেল পাস করলে, দাওরা পাস করলে, তাও সে ইমানি সাবজেক্টগুলো সম্পর্কে কোনো বই স্টাডি করা হয় না, সিলেবাসেই নেই। তো সেখানে আর ইমানি এলেম চর্চা হবে কীভাবে? এই জন্য ইমানি এলেমের চর্চা করতে হলে কোনো ব্যক্তিকে তাকে আরব দেশের ওলামাদের বইয়ের আশ্রয় নিতে হয়। আমরাও দেখেছি যে ইমানি এলেম লেখাপড়া করতে গিয়ে যে এই ভারতীয় উপমহাদেশের তেমন কোনো বই উল্লেখযোগ্য পাওয়া যায় না, সব ইমানি সাবজেক্ট যতগুলো আছে এগুলোর বই সব মদিনা মুনাব্বারার আলেমদের, মক্কা মুকাররমার আলেমদের, আরব বিশ্বের আলেমদের লেখা বিশাল বই। তাহলে কেন ওই তো বড় বই রচিত হয়েছে? তারা ইমানি এলেমের চর্চা করে। এই জন্য আমাদের ইমানি এলেমের চর্চা দরকার হয় না, আমাদের আমলি এলেমের চর্চা দরকার হয়। এজন্য ফেকি বই গড়ে উঠছে বড় বড়। আর আমরা এই দেশে সাধারণ মানুষকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা গড়ে তুলি। সাধারণ মানুষ যদি ইমানি এলেম জেনে যায় তাহলে তো আমার ব্যবসার ফাঁক ফোকর সব জেনে যাবে, তাহলে এদেরকে জানতে দেওয়া যাবে না, জানতে দিলে তো আমাদের এই লস, কি বলেন? এই জন্য সুকৌশলে জানতে দেওয়া হয় না। ইদানিং এই কয়েকদিন ধরে একটা পত্র, সব পত্রপত্রিকায় দেখতেছেন যে বাংলাদেশের এক বড় দরবারের দুই ছেলে, পীর সাহেবের দুই ছেলে সম্পদ নিয়ে, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মারামারি, 144 দরও জারি হয়েছে, দেখছেন না পত্রিকায়? আপনারা সচেতন মানুষ দেখছেন। তাহলে কেন তাদের মূল মাকসাদ মানুষের ধর্মান্ধতাকে, মানুষের মূর্খতাটাকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসা করা, সম্পদের পাহাড় গড়ে তোলা? তাহলে তারা জীবনেও কোনোদিন মানুষকে চাইবে না এরা ইমানি এলেম শিখুক, কারণ ইমানি এলেম শিখলে তাদের ব্যবসা বন্ধ। এই জন্য আমাদের এই উপমহাদেশে ইমানি এলেম চর্চা করতে দেয় না সাধারণ মানুষকে। তো সম্মানিত ভাইয়েরা, এই ইমানি এলেম কী কী এটা তো জানতে হবে আগে। ইমানি এলেমটা কী, ইমানের এলেম কয় সাবজেক্ট, কী জিনিস জানতে হবে? জানতে হবে মোটামুটি অনেক, তবে মৌলিক যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো বারোটা টপিকস, বারোটা বিষয় জানতে হবে আমাদেরকে। এই বারোটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, এবং আপনারা এই বারোটা টপিকসের উপরে লেখাপড়া করবেন। ইন্টারনেটে ওয়েবসাইটে গেলেই এই বারোটা বিষয়ের উপরে দেখবেন আলহামদুলিল্লাহ আরব বিশ্বের ওলামাদের, বিশ্বের সেরা সেরা আলেমদের অসংখ্য বই এই বিষয়ের উপরে আছে। এক নম্বর যেটি জানতে হবে উসুলুল ইমান, ইমানের উসুল, ইমানের উসুল জানতে হবে, উসুলুল ইমান। এই বিষয়ের উপরে শাইখ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার ছোট বই আছে একটা, আল উসুল আস সালাসা। এরপরে এটার ব্যাখ্যা লিখেছেন শাইখ বিন বাজ রাহেমাউল্লাহ, শাইখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাল্লাহ, শাইখ উসাইমিন রাহেমাউল্লাহর 168 পৃষ্ঠার বই এটার উপরে, ইমানের তিনটা উসুল, উসুলুল ইমানের উপরে। শাইখ সালে আল ফাউজান হাফেজাহুল্লাহর বই, অসংখ্য আলেমদের বই আছে এই বিষয়ের উপরে, ইমানের উসুলের উপরে। কিন্তু ভারতীয় উপমহাদেশের কোনো আলেমদের আপনি উসুলুল ইমানের উপরে বই খুঁজে পাওয়া দুষ্কর, আমি খুঁজে পাইনি। ইমানের উসুল আজ আলোচনা করব আমরা, আর প্রশ্নোত্তরও থাকবে। এক নম্বরে ইমানের উসুল, দুই নম্বর জানতে হবে আহকামুল ইমান, ইমানের আহকাম, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকৃতি দিতে হলে এর পিছনে 9টা শর্ত আছে, মানে এই 9টা শর্ত সহকারে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয় সে ইমানদার। এই 9টা শর্তের একটা শর্ত অনুপস্থিত থাকলে সে ইমানদার না। এই এগুলোকে বলা হয় আহকামুল ইমান বা সারা এত শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হইলে এই শর্তগুলো লাগবে। তিন নম্বর আরকানুল ইমান, ইমানের আরকান আছে 6টা, ইমানের রোকন আছে, ইমানের রোকনগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা।
চার নম্বর আরকানুল ইসলাম, ইসলামের পাঁচটি আরকান আছে, ইসলামের আরকানগুলোর উপরে জ্ঞান অর্জন করা। পাঁচ নম্বর নাওয়াকিদুল ঈমান, ঈমান নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলাম ভঙ্গকারী বিষয়, ঈমান ইসলাম ভেঙ্গেও যায়। অজু করার পরে অজু ভঙ্গের কতগুলো কারণ আছে, এগুলো ঘটলে অজু চলে যায়। নামাজ ভঙ্গের কতগুলো কারণ আছে, এগুলো ঘটলে নামাজ ভেঙ্গে যায়। অজু ভঙ্গ সিয়াম ভঙ্গের কারণ আছে, রোজা ভেঙ্গে যায়। এরকম প্রত্যেকটা ইবাদত কিন্তু ভাঙ্গে, ভাঙ্গার কারণ আছে। ঈমান ভাঙ্গারও কারণ আছে, ঈমানও ভাঙ্গি যায়। কিন্তু আমাদের এই উপমহাদেশে বা বাংলাদেশে কারো ঈমান ভাঙছে কোনোদিন শুনছেন? শোনা যায় না, আজ পর্যন্ত শোনা যায় না। কিন্তু অজু ভাঙছে, মসজিদে গেলে অনেক ভাইয়ের দেখা যায়, নামাজ ভাঙছে দেখা যায়, রোজা ভেঙে গেছে দেখা যায়, কিন্তু ঈমান ভাঙে না। কারণ হলো ঈমান ভাঙ্গার কারণেই তো জানে না, ঈমান যে ভাঙ্গে এই ধারণাই তো নাই। এই জন্য ঈমান কত আগে ভাঙ্গি বসে রয়েছে তাও কিন্তু সে আশা করে বসে আছে ঈমান নিয়ে খবরে যাব, মানে ঈমানে নাই। এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। পাঁচ নম্বর, ছয় নম্বরে জানতে হবে তাওহীদ। ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। সাত নম্বর জানতে হবে শিরক, তাওহীদের বিপরীত হলো শিরক। শিরকের মাধ্যমে তাওহীদ নষ্ট হয়ে যায়, এটা জানতে হবে। আট নম্বরে জানতে হবে আল কুফর, কুফর সম্পর্কে জানতে হবে কুফর। নয় নম্বর জানতে হবে তাগুত, তাগুত এটা ঈমানের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠাইছেন সব নবী তাগুত থেকে দূরে থাকার জন্য দাওয়াত দিয়েছেন। সূরা নাহালের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, আমার রাসূলেরা এই জিনিসের দাওয়াত দিতেন, আন ইবুদুল্লাহ ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত তাগুত পরিহার করো, তাগুত ছাড়ো। তাহলে তাগুত জানতে হবে, ঈমান আনতে হলে তাগুত না বুঝলে ঈমানদার হওয়া যায় না। দশ নম্বর জানতে হবে এবাদাহ, এবাদত। এবাদত কি জিনিস? সমস্ত নবীরা মানুষকে এবাদতের দাওয়াত দিতেন যে আনি ইবুদুল্লাহ এবাদত করো একমাত্র আল্লাহর। এবাদতটা কি? এবাদতের কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে অনেকে শেরেক করে বসে থাকে, এবাদত বুঝে না। এবাদতটা কি জিনিস? ঈমানের সাথে এবাদতও জড়িত। তারপরে এগারো নম্বর বুঝতে হবে সুন্নাহ, সুন্নত বুঝতে হবে, এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। বারো নম্বর বুঝতে হবে বেদাত, মানে সুন্নতের বিপরীত হলো বেদাত। এই ১২টা টপিকস কমপক্ষে এই ১২টা জিনিস বুঝতে হবে। এই ১২টা জিনিস যিনি বুঝছে উনি ঈমান বুঝছেন, মোটামুটি উনি আকীদা সহি আকীদা বুঝছেন। তাহলে এই ১২টা জিনিস আমাদেরকে পড়াশোনা করবেন, খেয়াল রাখবেন। আজকের ক্লাসে আমরা ২টা টপিকস আলোচনা করব ইনশাআল্লাহ, এবং পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব এখানে আরও ৫টা ক্লাস করার জন্য। ৬টা ক্লাসে ১২টা টপিকস সংক্ষিপ্তভাবে, একেবারে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের প্রাথমিক একটু ধারণা হয়, এরপর আমরা নিজেরা এই বিষয়ের উপর আরও স্টাডি করব। তাহলে খেয়াল থাকবো তো ১২টা বিষয় নাকি? আরও দুই একবার শুনলে ইনশাআল্লাহ মনে থাকবে। এক নম্বর উসুলুল ইমান, দুই নম্বর আহকামুল ইমান, তিন নম্বর আরকানুল ইমান, চার নম্বর আরকানুল ইসলাম, পাঁচ নম্বর নাওয়াকিজুল ঈমান ওয়াল ইসলাম, মানে ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো, ছয় নম্বর তাওহীদ, সাত নম্বর শিরক, আট নম্বর কুফর, নয় নম্বর তাগুত, দশ নম্বর এবাদত, এগারো নম্বর সুন্নত, ১২ নম্বর বেদাত। আমরা দুটা দুটা করে ৬টা ক্লাসে ইনশাআল্লাহ ১২টা বিষয় আলোচনা করার চেষ্টা করবো। তাহলে আজকে আলোচনা করব উসুলুল ঈমান, আহকামুল ঈমান, এই দুটা টপিকস। একটা হলো উসুল আর একটা হলো আহকাম। প্রথমে আসি আমরা উসুলুল ঈমান। ঈমানের উসুল বলতে কী বোঝায়, ঈমানের উসুলটা কী? ঈমানের উসুল মানে ঈমানের মূল নীতি, আসল মানে মূল, মূল আমরা কই না এটা আসল, আসলটা কিন্তু আরবি থেকে আসছে, আরবিতে হলো আসল, হামজা সোয়াদ লাম, আসল, আসলুন। আল্লাহ পাক বলছেন
যে কালেমায়ে তৈয়বা এমন একটা কালেমা, কাসাজারাতেন তৈয়বা, এটা একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবেতুন ওয়া ফারউহা ফিস সামা, কালেমায়ে তৈয়বার এই গাছের শিকড় হইল, মূল হইল জমিনে, শাখা প্রশাখা হইল আসমানে। সুবহানাল্লাহ। এখানে আসলুহা, আল্লাহ বলছেন আসলুহা, এটাই হলো আসল। আসল মানে মূল, ভিত্তি, ফাউন্ডেশন। তাহলে উসুল হলো আসলের বহু বছর। উসুলুল ইমান মানে ইমানের ভিত্তি, ইমানের ফাউন্ডেশন, ইমানের মূলনীতি। এই তিনটার সাথে একজন মানুষের ইমান এবং আমলের পুরা জিন্দগির সব কিছু সম্পৃক্ত আছে। এই তিনটাকে বলা হয় আল উসুল আস সালাসা, ইমানের তিনটি উসুল। এটার উপরে আমার কাছে এখানে যে কপিটা, এটা হলো ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহর লেখা বই আল উসুল আস সালাসা। তিনি এটা সংক্ষেপে লিখছেন, পরবর্তীতে এটার অনেক ব্যাখ্যা রচিত হয়েছে, অনেক বড় বড় কিতাব। এবং ইন্টারনেটে গেলে আপনি উসুলে সালাসা বা উসুলে ইমান এটা দিয়ে যদি আপনি চার্জ দেন, অনেক বই পাবেন, ইংলিশেও পাবেন, অ্যারাবিকেও পাবেন, অসংখ্য বই আছে ইমানের তিনটা উসুল। আচ্ছা, এই তিনটা উসুল কোনগুলা? আমরা সকলেই জানি, এটা আমাদের জানা জিনিস, সহি আল বুখারী, সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, আবু দাউদ, তারপরে ইবনে মাজাহ, সকল হাদিসের কিতাবে এই হাদিসগুলো এসেছে। একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে একটা পরীক্ষা হবে, হবে না? মানুষ মারা যাওয়ার পরে, দাফন করার পরে দুজন ফেরেশতা আসবেন, দুজন ফেরেশতা এসে মানুষকে বসাবেন, শোয়ানো থেকে বসাবেন। বসানোর পরে তারা তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্নটা কি, মার রব্বুকা, তোমার রব কে, রব কে ছিল, রব কাকে মানতা? দুই নম্বর জিজ্ঞাসা করবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তিন নম্বরে জিজ্ঞাসা করবেন, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তাহলে এই তিনটা প্রশ্নই হলো ইমানের তিনটা উসুল। কারণ আমার পরীক্ষা যেই বিষয়ের উপরে, যেই সাবজেক্টের উপরে, এটাই তো আমার মূল, আমি এটা শিখলেই তো পরীক্ষা পাশ করে ফেলব। পরীক্ষা হবে তিন সাবজেক্টের উপরে, রবের উপরে, দিনের উপরে, নবীর উপরে। তিনটা সাবজেক্ট, তিন সাবজেক্টের তিনটা কোশ্চেন, বাস। এই তিনটা কোশ্চেন জিজ্ঞাসা করলেই আমার আপনার পুরা জীবনে সব বের হয়ে যাবে, আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহাক পরীক্ষাটা রাখছে একবার অল্প সময়, লম্বা সময় ধরে এক ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে না, অল্প সময়ে পরীক্ষা শেষ। খালি তিনটা কোশ্চেন, তিনটা কোশ্চেনের উত্তর, ধরেন এক মিনিটও তো লাগবে না, প্রশ্ন তিনটা করতে আর তিনটার উত্তর দিতে এক মিনিটেই তো শেষ। উত্তরটা কি হবে, ভাঙ্গি ভাঙ্গিও দেওয়া যায়, আবার সুন্দর করে একসাথেও দেওয়া যায়। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। এর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর আছে, কিন্তু এখন দুনিয়াতে যেভাবে সহজে আমরা বলে ফেলছি, ওখানে কিন্তু এত সহজ না, ওইটা বারজাখি জীবন, ওইটা দুনিয়ার জীবন না। এখন মেমোরি যেভাবে কাজ করতেছে ব্রেনে, ওই বারজাখি জীবনে এইভাবে কাজ করবে না। বারজাখি জীবনের অবস্থানগুলো সব ভিন্ন ধরনের, মৃত্যুর পরের যে জীবনটা এটার নাম হলো বারজাখি জীবন। বারজাখি জীবনের কন্ডিশন দুনিয়ার মতো না। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বলে ফেললেন কবরে এরকম না। যদি এই তিনটি উসুলের উপরে, ভিত্তির উপরে আমার জীবন গড়ে উঠে, আমার টোটাল জিন্দগিটা এই তিনটা ভিত্তির উপরে, এটাকে মূল রেখে, এটাকে শিকড় রেখে, এটাকে ফাউন্ডেশন রেখে আমার জিন্দগি গড়ে উঠে, তাহলে আমি এগুলোর উত্তর দিতে পারবো। আর যদি আমার জিন্দগির সাথে এই তিন জিনিসের সম্পর্ক নাই, যত মুখস্থ করে যাই আমরা সেদিন উত্তর দিতে পারবো না। তাহলে ইমানের উসুল তো সহজে পারে গেছে, বলে এটা তো জানা সাবজেক্ট, আমরা তো সবাই জানি যে প্রশ্ন হবে এই তিনটা। তাহলে এক নম্বর ইমানের উসুল হইল মারেফাতুর রব, রবের পরিচয় জানা, রবকে চিনা, রবকে বোঝা, এটা হলো এক নম্বর ইমানের উসুল। দুই নম্বর হইল মারেফাতুর দিন, দিন জানা, দিন বোঝা, দিন আমল করা।
তিন নম্বর মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, জানা, বোঝা। এই তিনটা জিনিস যদি কেউ বোঝে তা আল্লাহর বান্দা কোনোদিন শেরেক করতে পারবে না, কুফর করতে পারবে না, বেদাত করতে পারবে না। কারণ রবকে যেই চিনছে সে কোনোদিন শেরেক করতে পারে না। শেরেকের মূল কারণ আল্লাহকে না চিনা। আল্লাহকে যেভাবে চিনার দরকার ছিল সেভাবে চিনতে পারে না, এই জন্য মানুষ শেরেক করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চিনার দরকার সেভাবে না চিনার কারণে বেদাত করে। যদি সেভাবে চিনত তো বেদাত করতো না। আর দিনকে যেভাবে জানা দরকার সেভাবে না জানার কারণে মানুষ কুফরি করে। যদি দিন সঠিকভাবে বুঝতো তো মানুষ কখনো কুফরি করতো না। তাহলে এই তিন জিনিস বুঝলে তার ভিতরে শেরেকও থাকবে না, কুফরও থাকবে না, বেদাতও থাকবে না। তার ঈমান শেরেক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, তার সহি আকিদা গড়ে উঠবে। এই তিনটা জিনিস বুঝলে, তাহলে এই তিনটা জিনিস আপনি এই তিনটা জিনিসের উত্তর দিতে পারলে কিন্তু পুরা বারজাখি জীবন নিরাপদ। তিনটা জিনিসের উত্তর দিলেই তো আমাদের কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের সাথে দরজা খুলে দিবেন, সব ব্যবস্থাপনা চলে আসবে। আর তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারলে তাহলে পুরা জীবন বারজাখি জীবন সব ব্যর্থ। তাহলে এখানে কিন্তু নামাজের প্রশ্ন করা হয় নাই। কবরে গেলে জিজ্ঞাসা করে না, মিয়া নামাজ ঠিক মতো পাঁচ ওয়াক্ত পড়ছো কিনা, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। সলাত, সিয়াম, কোনো আমলের এই প্রশ্ন এখানে করা হয় নাই। সব প্রশ্ন করা হয়েছে কিসের? ইমানের। কারণ ইমান ঠিক হইলে তারে বলা লাগবে না সলাতের কথা, তাকে জাকাতের কথা, সিয়ামের কথা, কোনো আমলের কথা বলা লাগবে না। তার ইমানেই তাকে বাধ্য করবে তারকে ইবাদত করার জন্য, আমল করার জন্য। এই জন্য প্রশ্নটা ইমানের উপরে, প্রশ্নটা কোনো আমলের উপরে না। তবে আমলের জবাবদিহিও হবে, আমলের হিসাবও হবে কিয়ামতের ময়দানে। কিন্তু কবরে কোনো আমলের জবাবদিহিতা নাই, শুধু ইমানের। কারণ ইমান ঠিক হইলে, এই তিনটা উসুল ঠিক হইলে তার পুরো আমল সব ঠিক হয়ে যাবে, তার আমলটা সুন্দর হয়ে যাবে। এবার আমরা আসি এই তিনটা আমল উসুল সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনা। প্রথমটা হলো মারেফাতুর রব, এক নম্বর উসুল, যে রবকে চিনা, রবকে জানা, রবকে বোঝা, এটা হলো এক নম্বর উসুল। তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন হলে আমার আপনার রব। কেমনে চিনলাম, কেমনে বুঝলাম আল্লাহ যে আমার রব, একমাত্র রব, বলেন তো দেখি এটা চিনার মাধ্যম কি? আমরা বুঝলাম কেমনে আল্লাহ যে আমাদের একমাত্র রব, এইটা জানলাম কেমনে, বুঝলাম কেমনে? বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আল্লাহকে একমাত্র রব হিসাবে চিনার মাধ্যম হলো দুইটা। একটা হলো বি আয়াতিহি, আল্লাহর নিদর্শনগুলোর মাধ্যমে। আরেকটা হলো ওয়া মাখলুকাতিহি, আল্লাহ রব্বুল আলামিনের মাখলুকাতগুলোর মাধ্যমে চিনা যায় যে আল্লাহ আমাদের একমাত্র রব। আল্লাহর আয়াত কোনগুলা? জি জি, আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার। আমার আয়াত হলো রাত্রি, দিন, চন্দ্র, সূর্য, এগুলো হলো আল্লাহর এক একটা আয়াত। দেখেন চন্দ্র, সূর্য, রাত্রি, দিন, এগুলোর দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আমরা এখানে পাই যাই। যে এত সুন্দর করে যে আজকে অক্টোবর মাসের এক তারিখ, এই অক্টোবর মাসের এক তারিখ বাংলাদেশে যতটা যত মিনিটে সূর্য উঠছে, যতটা যত মিনিটে সূর্য ডুবছে, এই হাজার হাজার বছর ধরে একই টাইমে সূর্য উঠছে, একই টাইমে সূর্য ডুবছে, এই তারিখে, এই পয়লা অক্টোবরে। কোনো দিন একটু আগেও উঠে নাই, একটু আগেও ডুবে নাই, একটু পরেও লেট করে উঠে নাই, পরেও ডুবে নাই। তাহলে এই যে সুচারুরূপে সেকেন্ড, মিনিট, মুহূর্ত সহ এই জিনিসগুলো পরিচালিত হচ্ছে, নিশ্চয় একজন মহাপরিচালনাকারী যদি না থাকতো তো এগুলো এত সুন্দরভাবে পরিচালিত হইতো না। তো যে আল্লাহ, যেই রব এটা পরিচালনা করে, তিনিই একমাত্র আমার রব। তাহলে এখানে আমরা আল্লাহর আয়াত দিয়ে রবকে চিনতে পারি, আর মাখলুকাত দিয়ে, আমি আল্লাহর একটা মাখলুকাত, আমাকে দেখলে তো আল্লাহকে পাওয়া যায়।
আমরা যদি নিজের শরীরের দিকে তাকাই তাহলে আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে খুঁজে পাই। কারণ আমার আপনার শরীরটা যে পরিচালিত হচ্ছে, কত জিনিস কত প্রয়োজনীয়তা এখানে আছে, যিনি আমার সব প্রয়োজনীয়তা ব্যবস্থাপনা করতেছেন তিনি একজন মহাপরিচালক, নিয়ন্ত্রণকারী আছেন, তিনি আমার রব। এইভাবে সব মাখলুকাতের দিকে তাকাইলে রবকে খুঁজে পাওয়া যায়। কোরআনে কারিমের এক একটা বাক্যকে আমরা আয়াত বলি, কোরআনের আয়াত বলি না, 6000-এর উপরে আয়াত, এগুলোকে আয়াত বলি কেন? প্রত্যেকটা বাক্যের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, এই জন্য এগুলো এক একটা আল্লাহর আয়াত। তাহলে যিনি আমার রব তিনি হবেন আমার মাবুদ। মানে যিনি রবকে খুঁজে পাওয়ার অর্থ হলো যে এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন না ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য। তা এবাদত আমি করব কার, কার এবাদত করব? যিনি আমার রব তার এবাদত করব একমাত্র। তাহলে আগে খুঁজে বাইর করতে হবে আমার রবকে, আমার মালিককে, আমার মনিবকে, যিনি আমার মালিক, যিনি আমার মনিব, যিনি আমার রব। রব মানে যিনি আমাকে পরিচালনা করেন, আমাকে দেখাশোনা করেন, আমার সব ব্যবস্থাপনা করেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব। আর সেই রবেই আমার ইবাদত পাবে, আর কেউ আমার ইবাদত পাওয়ার অধিকারী নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে আল্লাহ পাক প্রথম দিকে কোনো নির্দেশ দেন নাই, কোনো অর্ডার করেন না। 1-20 আয়াত পর্যন্ত কোরআনে দেখবেন যে সূরা আল বাকারার 1-20 পর্যন্ত কোনো নির্দেশ নাই। 21 আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশটা দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। ইবাদত করবা কার? একমাত্র তোমাদের যিনি রব তার ইবাদত করো, এটা আল্লাহর প্রথম অর্ডার। তাহলে আগে রব খুঁজে বাইর করতে হবে, রব চিনতে হবে। রব না চিনলে আমি ইবাদত করব কার? ইবাদত করতে হবে রবের, রবকে। তিনি কে রব হওয়ার যোগ্য? আল্লাহ পাক এরপরে পরিচয় দিয়েছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, যিনি সব কিছুর খালেক তিনিই রব। তাহলে যে কিছু বানায় না সে রব হইতে পারে না, যে রব হইতে পারে না সে আমার কোনো এবাদত পাইতে পারে না। তাহলে সেজদা পাবে কে আমার থেকে? যিনি আমার রব তিনি আমার কাছ থেকে একমাত্র সেজদা পাওয়ার মালিক। তাহলে একজন মানুষ যদি তার রব ঠিক করতে পারে, তো সে আল্লাহর বান্দা কোনোদিন কবরের সামনে দিয়ে সেজদা দিতে পারে না, কোনো গাছকে সেজদা দিতে পারে না, কোনো পাথরকে সেজদা দিতে পারে না, কোনো কবরে কোনো উলিয়া উলিয়া কোনো বুজুর্গ কাউকে সেজদা দিতে পারে না। তাহলে যে ওই জায়গায় সেজদা দিতেছে সে তার রবকে খুঁজে পায় নাই, রব চিনতে পারে নাই। তার ইমানের 1 উসুলে গণ্ডগোল, সে রব খুঁজে পায় নাই, রব চিনতে পারে নাই। রব হলো যিনি সৃষ্টি করেছেন সব কিছুকে। এরপর আল্লাহাক আরও পরিচয় দিয়েছেন, 22 আয়াতে আল্লাহাক আরও পরিচয় দিয়েছেন, আল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন, যিনি আকাশ থেকে পানি নাজিল করেন, তোমাদের রিজিকের ব্যবস্থা করেন, যিনি জমিনকে বিছানা বানাইছেন, আকাশকে তোমাদের উপরে ছাদ বানাই দিয়েছেন, এরকম আল্লাহ অনেক পরিচয় দিয়েছেন। মানে এইগুলো যিনি করেন তিনি রব হইতে পারেন, আর যিনি রব তিনি তোমার ইবাদত পাবেন, তিনি তোমার একমাত্র মাবুদ। এরপর আল্লাহর প্রথম নিষেধাজ্ঞাটা দিয়েছেন 21 আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, খবরদার জেনে শুনে আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করিও না, মানে শিরক করিও না। তাহলে আল্লাহর প্রথম নির্দেশ হলো তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদের নির্দেশ। প্রথম নিষেধাজ্ঞা হলো শিরক থেকে, শিরক থেকে বাঁচার জন্য প্রথম নির্দেশ আল্লাহর কোরআনের নির্দেশ। তাহলে আমরা প্রথম উসুলে বুঝতে পারলাম, রবকে চিনলাম, রবকে পাইলাম, যে যিনি আমার রব তিনি আমার মাবুদ। তাহলে আমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। এই জন্যে আমরা ঘোষণা দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর সত্যিকারের হক কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ আমি মানি না।
একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহকে আমার মাবুদ হিসাবে ঘোষণা দিচ্ছি। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি আমার একমাত্র মাবুদ, আর কোনো সাথে মাবুদ নাই। ওই মাবুদের বড়ও নাই, ছোটও নাই, সহযোগীও নাই, ডানে বামে উপরে নিচে কিছুই নাই, একজনেই আমার মাবুদ। তাহলে যিনি আমার মাবুদ হবে তিনি এবাদত সব পাবেন। তাহলে এবার আসেন, এবাদত কি কি, এবাদত কোনগুলো, আমরা এবাদতের উপরে আলাদা ক্লাস নেব, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে আমার রব যিনি তিনি ছাড়া আমার কোনো এবাদত পাবেন না। গুরুত্বপূর্ণ একটা এবাদত হইল দোয়া। দোয়া একটা এবাদত, দোয়া মানে কোনো কিছু চাওয়া, যার কাছে চাওয়া হয় তিনি মাবুদ, যিনি চান তিনি বান্দা, আর চাওয়ার মাধ্যমটাকে বলা হয় দোয়া, চাওয়াটাকে বলা হয় দোয়া। তাহলে আমার যা কিছু দরকার সব কিছু দোয়া কার কাছে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। তাহলে আমার ছেলে মেয়ে দরকার কার কাছে চাইতে হবে? কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ওলি আউলিয়ার কাছেও চায়। কারণ কি? সে তার মাবুদ ঠিক করতে পারে নাই, আর আল্লাহকে সে চিনতে পারে নাই, রবকে সে চিনতে পারে নাই। রবকে যদি চিনত তাহলে সে আর কারো কাছে যাইতো না, কারণ রবের ক্ষমতা সম্পর্কে, রবের কুদরত সম্পর্কে তার জ্ঞানের অভাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব যিনি ইচ্ছা করলে ইয়াহাবুলি মাইয়াশা ও এনাসান ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযুকুর, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, শুধু মেয়ে, যাকে চান তাকে ছেলে দেন, খালি ছেলে হয় মেয়ে হয় না, আউ ইউজাব্বিজুহুম রুকবানা, অথবা ছেলে মেয়ে আল্লাহ পাক দুটাই দেন, ইউজাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলে মেয়ে দুটাই দেন, আবার কারোরে আছে ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে এই সব কিছু দেওয়ার মালিকানা কার? তো যে অন্য জায়গায় চাইতেছে সে আল্লাহকে চিনতে পারে নাই। এই জন্যই ইমানের এক নম্বর উসুল মারেফাত, রব আল্লাহকে চিনা, রবকে জানা। সে রবকে চিনতে পারে নাই বলে সে অন্য জায়গায় গেছে, যদি সে রবকে চিনতে পারতো সে রবের কাছে ধর্ণা দিত, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ আপনি সব কিছু দেন, সব কিছুর মালিক আপনি, আমার ছেলে মেয়ে দরকার, আমার ছেলে মেয়ে দেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফালাহু ইল্লা হু, আল্লাহ যদি কোনো ব্যক্তির ক্ষতি করতে চান দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে তাকে রক্ষা করবে। আল্লাহ দিতে চাইলে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, আল্লাহ না দিতে চাইলে দুনিয়ার কেউ তাকে দিতে পারে না। তাহলে আল্লাহ যদি তাকে ছেলে মেয়ে না দেন তো দুনিয়ার কোনো ওলি আউলিয়া নবী রাসুল বুজুর্গ কেউ তাকে দিতে পারবে না। সে আল্লাহর এই ক্ষমতা সম্পর্কে তার জ্ঞান নাই, সেইটা চিনে নাই, এই জন্য সে শিরকের আশ্রয় নিছে। তাহলে রবকে চিনলে তার ইমান বিশুদ্ধ থাকবে। তারপরে আপনার মান্নত একটা ইবাদত, তারপরে এই মান্নত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না, কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় মান্নত করে, ওলিয়া উলিয়াদের জন্য মান্নত করে, কবরের জন্য মান্নত করে, কত জায়গার জন্য মান্নত করে, মান্নতের ব্যবসা চলে, নজরানার ব্যবসা, মান্নতের ব্যবসা বাংলাদেশে। কারণ মানুষ ওই মান্নত একটা এবাদত, এই এবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না, এই জ্ঞানের অভাব। এরকম যতগুলো এবাদত আছে, তাওয়াক্কুলের এবাদত, তারপরে ইস্তিআনার এবাদত, জবাইয়ের এবাদত, সব এবাদতের মালিক একমাত্র যিনি আমার রব তিনি। এটা হলো ইমানের এক নম্বর উসুল। যে ব্যক্তি এই রবের জন্য এবাদত করবে না একমাত্র, সে কবরে গিয়ে রাব্বি আল্লাহ বলতে পারবে না, কারণ তার রক্ত জমিনে একমাত্র আল্লাহ ছিল না, তার রক্ত আরও অনেকেই ছিল, এই জন্য সে সেখানে এটা তার মুখে দিয়ে আসবে না, রাব্বি আল্লাহ। আচ্ছা, দুই নম্বর ইমানের উসুল যেটা, সেটা হলো মারেফাতুদ্দিন, দিন সম্পর্কে জানা, যে আমার আপনার দিন কোনটা, মানে আমি যে দুনিয়াতে আমার জীবনটা চালাবো এটা কোন দিনের উপরে, কোন জীবন ব্যবস্থার উপরে চালাবো, সেটা কোনটা হবে? ইসলাম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, 19 নম্বর আয়াতে বলছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হইল ইসলাম। আবার 85 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু,
কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে আল্লাহ সেটা কবুল করবেন না। তাহলে একমাত্র দিন হলো আল্লাহর কাছে ইসলাম। কিন্তু আমাদের বিশ্বাস ইসলামকে আমরা একমাত্র দিন মনে করি না, আমরা মনে করি ইসলাম একটা শ্রেষ্ঠ ধর্ম। দেখবেন এই দেশের অধিকাংশ মুসলিম বিশ্বাস করে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং খুশি কয় আমাদের ধর্ম একবারে সেরা ধর্ম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সে খুশি হয়ে গেছে, অথচ তার ইমানে আসে নাই। সে যে ধর্মের অনুসারী বলতেছে সেই ধর্মের ইমানে তার উপর আসে নাই এখনো। কারণ ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ মানে কি? শ্রেষ্ঠ মানে প্রতিযোগী 10-12 জন থাকে, তার মধ্যে একজন শ্রেষ্ঠ হয়, তাহলে ধর্ম পৃথিবীতে 4-5টা আছে, আমারটা 1 নম্বরে। তা বাকিগুলোকে আমি স্বীকৃতি দিলাম। আল্লাহ বলতেছেন জমিনে ইসলাম ছাড়া আর কোনো দিনে নাই, বাকিগুলো সব দিনে বাতিল। একমাত্র দিনে হক আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র দিন। এই জায়গায় ইমানের গণ্ডগোল, যে ইসলামকে সে চিনতে পারে নাই। এই জন্য মারফত দিন, দিন চিনা, দিন জানা, এটা ইমানের 2 নম্বর উসুল। মানে আমার ইসলামটা কি, ইসলামটাকে চিনতে হবে, জানতে হবে যে এটা এমন এক ব্যবস্থাপনা, এখানে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত যা দরকার সব ইসলামের মধ্যে আছে। এই জন্য আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিচ্ছেন। বিদায় হজের সময় 10ম হিজরির 9 জিলহজ আরাফার ময়দানে আল্লাহ পাক নাজিল করছেন সূরা আল মায়দার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমি যে ইসলামে বিশ্বাস করেছি এই ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তাহলে এই ইসলামের বাহিরে অন্য জায়গা থেকে আমাকে কোনো কিছু অনুসন্ধান করা যাবে না। আমার জীবনে যা দরকার, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যা দরকার সব আমার ইসলামের মধ্যে আছে। তাহলে অনেকেই আমরা দেখি ইসলামের বাহিরের থেকে তালাশ করি, ইসলাম থেকে না নিয়ে ইসলামের বাহিরের থেকে নিই। সাধারণ চুল কাটা থেকে শুরু করে, দাড়ি কাটা থেকে শুরু করে সব বিষয় ইসলাম থেকে না নিয়ে বাহিরের থেকে নেওয়া হয়। বর্তমানে আমাদের কর্মকাণ্ড, মুসলিমদের কর্মকাণ্ড তাকাইলে দেখবেন যে সব ইসলামের বাহিরের থেকে, ইসলাম থেকে নিতে চায় না, ইসলামে থেকে গ্রহণ করতে চায় না। বিয়ে শাদির অনুষ্ঠান সব মুশরিকদের থেকে, অমুসলিম থেকে, বিজাতিদের থেকে নেওয়া হয়। তারপরে আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, সর্বক্ষেত্রে বিজাতীয় বিধি বিধান আইন কানুন ইসলামকে বাদ দিয়ে বাইরের থেকে সব। তাহলে এই লোক ইসলামকে চিনতে পারে নাই, আর ইসলামকে না চিনার কারণে তার ইমানের 2 নম্বর উসুল তার ভিতরে ঢুকে নাই। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওমা দিনুকা, সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না যে দিনই আল ইসলাম, কারণ সে ইসলামকে যেভাবে চিনার দরকার ছিল সেভাবে সে চিনতে পারে নাই। 3 নম্বর ইমানের উসুল হলো মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে চিনতে হবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, একজন রাসূল। তবে তিনি প্রথমে আব্দুহু, তারপরে রাসূলহু। ইমানের মধ্যে আমরা বলি ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, আগে তিনি আব্দুহু তারপরে রাসূলহু, তিনি আল্লাহর একজন গোলাম। আমি যেমন আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর গোলাম। তিনি একজন মানুষ, তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি মানুষের অন্তর্ভুক্ত, তিনি আল্লাহর একজন গোলাম। তারপরে আল্লাহ পাক তাকে রেসালাতের দায়িত্ব দিয়েছেন, তাকে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন। রাসূল বানিয়েছেন আল্লাহ পাক কোন আয়াত দিয়ে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, এই আয়াতের মাধ্যমে নবুয়তের ঘোষণা, রাসূলের ঘোষণা। আর দায়িত্ব বণ্টন করছেন আল্লাহ পাক সূরা আল মুদাসসিরে গিয়ে, মানে এই আয়াত নাজিলের কয়দিন পরেই সূরা আল মুদাসসির নাজিল হয়েছে। সেখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি, দায়িত্ব কি, সেটা বণ্টন করে দিয়েছেন। আগে নিয়োগ দিয়েছেন রাসূল হিসাবে,
আমরা প্রথম একটা নিয়োগপত্র দিয়ে একজনকে নিয়োগ দিই অফিসারকে, তারপরে তার আবার কাজ কী তার কাজ বন্টন করি, করি না? তা আল্লাহ পাক প্রথমে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক দিয়ে নবী হিসাবে রাসুল হিসাবে তাকে আল্লাহ পাক ঘোষণা দিলেন, তারপরে সূরা নাজিল করে রাসুলের দায়িত্ব কি আল্লাহ পাক সেটা বন্টন করছেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। প্রথম দিকে যে আয়াতগুলো নাজিল হইতো কোরআনে কারিমের, আয়াতগুলো ছোট ছোট হইতো, লম্বা আয়াত নাজিল হইতো না প্রথম দিকে, কারণ ছোট ছোট আয়াত মুখস্থ রাখতে সুবিধা, দাওয়াত দিতে সুবিধা, কথা বলতে সুবিধা, লম্বা আয়াত মুখস্থ রাখা কঠিন। এজন্য প্রথম দিকের যে সূরাগুলো এইগুলার আয়াতগুলো একবার ছোট ছোট, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্র আবৃত ব্যক্তি, নবী সাল্লামকে আল্লাহ পাক আরেকটা সিফাত দিয়েছেন মুদাসসির, কুম ফা আনজির, ওই কম্বল ওই কাঁথা যেটা গায়ে দিয়ে শুয়ে আছো এটা ফেলে দাও, কুম দাঁড়াই যাও, উঠে যাও, উঠে কি করবা, ফা আনজির, তোমার এক নম্বর কাজ তুমি মানুষকে দুনিয়াবাসীকে সতর্ক করবা, কিসের থেকে সতর্ক করবা, মুফাসসিরিন কিরাম বলছেন ফা আনজির আনি শিরকে, শিরক সম্পর্কে দুনিয়ার মানুষকে তুমি সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার রব যিনি যিনি তোমাকে রাসুল বানাইছেন, যিনি তোমার খালেক, সেই রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তো শ্রেষ্ঠত্ব ঘোষণা কেমনে করবা, বিত্তাওহীদ, তাওহীদের মাধ্যমে, একত্ববাদের মাধ্যমে, একজন আল্লাহরে খুব ভালোবাসে কিন্তু আল্লাহর সাথে আরও দশজনকেও সে মাবুদ বানাইছে, এটা ভালোবাসা না, ভালোবাসা হলো সব মাবুদ মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানাইছে, এটাই হলো মহব্বত, এটাই হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, যে আমার রব এমন রব যেই রবের কোনো সহযোগী নেই, সব সহযোগী মুক্ত, একমাত্র রব, এটাকে আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই শ্রেষ্ঠত্বটা হবে বিত্তাওহীদ, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়টাকে পবিত্র রাখো, কাপড় পবিত্র রাখার অর্থ কী, মুফাসসিরিন কিরাম বলেন এটা আরবের একটা বাগধারা, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় ঠিক রাখো, তার অর্থ হইল তুমি যেই সমাজে বসবাস করতেছো, যে সমাজে তোমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমাজ শিরকের ময়লায় কুফরের ময়লায় ভর্তি, তুমি ওই ময়লার কাছে যা কিন্তু দাওয়াত দিতে হবে, তো দাওয়াত দিতে গেলে খেয়াল রাখিও তোমার কাপড় চোপড়ে যেন ময়লা না লাগে, কথাটা বুঝতে পারছেন, মানে তুমি যে সমাজে জাহেলি সমাজে দাওয়াত দিবা এটা ময়লার সমাজ, শিরকের ময়লা কুফরের ময়লা এখানে ভর্তি, সুতরাং তোমার কাপড়কে সতর্ক রাখিও, তার অর্থ হইল তুমি নিজেকে সবসময় শিরক মুক্ত রাখবা, কুফর মুক্ত রাখবা, যাহাতে কোনো শিরকি কুফরি চিন্তাধারা তোমার ভিতরে না আসে, এইটা সবসময় নিজেকে আগে ঠিক রাখবা। এই জন্য একজন দায়ী যিনি শিরকের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে দাওয়াত দিবেন তিনি সবসময় সতর্ক থাকতে হবে, আমার ভিতরে কোনো ক্রমে শিরক ঢুকে যাচ্ছে কিনা। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই দায়িত্বগুলো দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব যুগের সব এলাকার সব অঞ্চলের মানুষের জন্য তিনি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, দেখবেন মাঝে মাঝে শোনা যায় আমাদের দেশে কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা না যান, সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, কবরের মধ্যে দাফনও করলেন, জানাজাও পড়লেন, তা একজন জীবিত মানুষের জিন্দা মানুষের এত কিছু কেমনে করলেন? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, তারপরে তিনি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিক এই বিষয়গুলোর জ্ঞান থাকতে হবে, এটা হলো ইমানের তিন নম্বর উসুল। তাহলে আমরা সংক্ষেপে ইমানের তিনটা উসুল জানতে পারলাম, একটা হলো আল্লাহকে চিনা, রবকে চিনা, একটা হলো দিনকে জানা, আর একটা হলো নবী সাল্লাল্লাহু সাল্লামকে জানা, এটা হলো ইমানের তিনটা উসুল। এবার আসি আমরা ইমানের শর্ত, ইমানের আহকাম। আমাদের দেশে একটা ইমানের মজমাল আছে, একটা ইমানের মোফাসসাল আছে, শুনছেন না? এটা কিন্তু কোনো সরাসরি কোরআন হাদিসে এইভাবে নাই,
কিন্তু বাংলাদেশে বা এই অঞ্চলে কে বা কারা এটা এইভাবে বানাইছে, কিন্তু খারাপ বানায় নাই, জিনিস ভালো, কিন্তু এই সিস্টেমটা হয়তো কোরআন দিছে নাই। তবে যে বানাইছে, যিনি বানাইছে, উনি মানে ভালো জিনিস বানাইছে, কিন্তু ভালো জিনিসও বানানোর অধিকার কারো নাই যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাই দিয়ে না যান। তো সেখানে দেখবেন ইমানে মজমালের মধ্যে একটা কথা আছে যে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আছে না, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। আমাদের দেশে ছোটবেলায় এগুলো মুখস্থ করা মুক্তবের মধ্যে, যে কালেমা, কালেমা বলা হয় পাঁচটা, বাংলাদেশের পাঁচ কালেমা, তো কিন্তু শেখানো হয় চারি কালেমা। আমার সবসময় ছোটোবেলায় প্রশ্ন থাকতো যে বলা হচ্ছে পাঁচ কালেমা আর শিখায় চারি কালেমা, আর একটা গেলো কই? তো কেউ কেউ জবাব দিতেন যে যে মানে মজমাল মুফাসসাল, তো তাহলে তো ছয়টা হয়ে গেছে। মানে কায়দাগুলোর মধ্যে দেখবেন একটা হলো কালেমায়ে তৈয়বা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা আছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা আছে কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাওহীদ কি আছে পারেননি আপনারা কেউ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন, এটা হলো কালেমায়ে তাওহীদ। আরেকটা আছে কালেমায়ে তামজিদ, তামজিদটা কি, এটা সব কঠিন আছে, লিনুরিহি মাইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন, এটা হলো ইমানে কালেমায়ে তামজিদ। তো পাঁচ নম্বরটা কি, সাতটা আনা হয়েছে কালেমা, হ্যাঁ সাতটা, হ্যাঁ তো ছয়টা হয়েছে, তাহলে কালেমা কয়টা, পাঁচটা না ছয়টা, কালেমা চারটা। কিন্তু প্রসিদ্ধ আমাদের দেশে হইল কি, পাঁচ কালেমা। অর্থাৎ মূল কথা এই পাঁচ কালেমা, ছয় কালেমা, সাত কালেমা, এগুলো সব আমাদের মানে কোনো ওলামারা, কোনো ব্যক্তি এগুলো বানাইছেন, এগুলো নিজেদের গবেষণালব্ধ বিষয়। মূলত ইমানি বিষয় হলো একটাই কালেমা, সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবীকে ইসলাম গ্রহণ করাইছেন এটা দিয়ে ইসলাম গ্রহণ করাইছেন, আর এটা সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ওইটার সংক্ষিপ্ত রূপ। যেমন ওখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এটা সংক্ষিপ্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওখানে আছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সংক্ষিপ্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা অসুবিধা নাই। হ্যাঁ, আর কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, আরেকটা কোন কোন জায়গায় আছে কালেমায়ে রাদ্দে কুফর, নাম শুনছেন রাদ্দে কুফর? হ্যাঁ, কোন কোন বইতে কালেমায়ে রাদ্দে কুফর আছে আরেকটা। আচ্ছা, তো এখানে আবার দুইটা আছে ইমানে মজমাল মুফাসাল, তাহলে মজমালের ভিতরে আছে ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে ইমানের সমস্ত আহকাম এবং আরকান আমি কবুল করলাম, এই কথাটা কিন্তু এখানে আছে। একজন মুমিন ইমান আনতে হলে তার ইমানের সমস্ত আহকাম এবং আরকান তাকে কবুল করতে হয়। কিন্তু দেখবেন বাংলাদেশের 99% মুসলিম যদি জিজ্ঞাসা করেন যে ভাই এখানে আপনি আহকাম আর আরকান কবুল করলেন, আহকাম কোনগুলা, আহকাম কয়টা, আরকান কি, আরকান কয়টা, দেখবেন পারবে না। আরকান কিছুটা জানে, কারণ ইমানে মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, এগুলো হলো আরকান, কিন্তু আহকাম একবারে কিছুই জানে না যে আহকাম আবার কোনগুলা। নামাজের যেরকম আরকান আহকাম, আহকাম হলো বাহিরের গুলা, আরকান হলো ভিতরের গুলা, ঠিক ইমানেরও ভিতরের গুলা আরকান, বাহিরের গুলা আহকাম। তাহলে বাহিরের হলো মনে রাখবেন নয়টা, বাইরের কয়টা, নয়টা, আর ভিতরের কয়টা, ছয়টা, নয় আর ছয় মোট ১৫টা, এই ১৫টা হলো ইমানের আরকান আহকাম। তা আপনারা একটু লেখাপড়া করবেন এই ইমানের আহকামের উপরে, ইন্টারনেটে কোনো জায়গায় আহকামুল ইমান পাইবেন, কোনো জায়গায় পাইবেন
সারা এত লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দাবলী। কোন জায়গায় পাবেন শুরু তো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ ঘোষণা দিতে হইলে, সাক্ষ্য দিতে হইলে এই এই শর্তগুলো লাগবে। এভাবে বিভিন্ন শিরোনামে দেখবেন যে বিভিন্ন কিতাবে অনেক বই পুস্তক এই বিষয়ের উপরে লেখা হয়েছে। দেখবেন যে অসংখ্য বড় বড় বই আছে খালি এই শুরু তো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। ওই শর্তগুলোকেই আবার অন্য পরিভাষায় আহকামও বলা হয়। তাহলে শর্ত হইল কয়টা? নয়টা। এক নম্বর হলো আল এলেম, এক নম্বর হলো এলেম, আল এলম, আল মুনাফি লিল জাহাল। এমন এলেম লাগবে যে এলেম দ্বারা মূর্খতাকে দূরীভূত করে দেয়, মূর্খতা দূর হয়ে যায়। এরকম এলেম না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। এই জন্যই আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হইলে এলেম লাগবে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার জীবনে কি কি করা যাবে কি কি করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার পুরো জিন্দেগি রিলেটেড। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর এলেমবিহীন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো তার দেখবেন যে জীবনে কোনো পরিবর্তন আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যেই রকম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও একই রকম, কোনো পরিবর্তন নাই। তো বুঝতে হবে এই লোকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কিছুই জানে না, খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলার ঘরে জন্মগ্রহণ করছে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য হে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো এলেম তার মধ্যে নাই, এই জন্য তার জিন্দগিতে কোনো পরিবর্তন আসে নাই। সাহাবায়ে কেরাম যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, সন্ধ্যায় বলছেন, এই রাত্রে থেকে তার আমল জিন্দগি পুরো জিন্দগি পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ তার পুরো জীবন পরিবর্তন করে দিছে। তাহলে আমার পরিবর্তন হইলো না কেন বা আরেকজনের পরিবর্তন হইলো না কেন, তার অর্থ হইলো আমার লা ইলাহা ইল্লাল্লাহর এলেম হয় নাই, জ্ঞান অর্জন হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমি জানি না কিছুই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রথম শর্ত হলো এলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় ওয়া হুয়া ইয়ালামু, সে এলেম শিখছে, জানে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, দাখাল আল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার জানা আছে, এলেম আছে। দুই নম্বর যে শর্তটি সেটি হলো আল ইয়াকিন, আল মুনাফিল শাক। এমন ইয়াকিন লাগবে যেই ইয়াকিনের দ্বারা সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যায়। ঈমান আনার পরে আপনার আমার ভিতরে অনেক সন্দেহ তৈরি হতে পারে, শয়তান আমার উত্তরে তৈরি করে দিতে পারে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ, এরকম ওয়াসওয়াসা তৈরি করতে পারে। এবং দেখবেন অনেক ভাই আমাদের কাছে মাঝে মাঝে এসে বলেন যে আমরা এই ইসলাম নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করি, চর্চা করি, তখন আমার ভিতরে এখন ইদানিং নাস্তিকতার মতো পরিবেশ তৈরি হয়েছে, আমার মানে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়, মনে হয় আল্লাহ বলতে কিছু নাই, আসমান জমিনের সব এমনি হয়েছে, মানে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা তৈরি হয়ে যায়। এই সন্দেহ দূরীভূত করার মতো ইয়াকিন লাগবে, দৃঢ় বিশ্বাস লাগবে। দৃঢ় বিশ্বাস না হলে যত লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ইমানদার হওয়া যাবে না। একটু সন্দেহ আছে ভিতরে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ইমানদার না। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে, কিন্তু এদের অন্তরে সন্দেহ ছিল, এরা মুনাফেক রয়ে গেছে, এরা কেউ ইমানদার হতে পারে নাই। ইমানদার না হওয়ার কারণ এদের অন্তরে সন্দেহ আছে, শাক আছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বিতীয় শর্ত হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইরতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন ইমানদার তো শুধু তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ইমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে নাই।
অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে বিন্দুমাত্র সন্দেহ তার ভিতরে থাকা যাবে না। যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে ঈমান হবে না, এটা ঈমানের দ্বিতীয় শর্ত। তিন নম্বর শর্ত আল কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যা আছে সব কবুল করতে হবে। যদি বলি যে না ঠিক আছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিন্তু কোরআনের সব জিনিস আমি কবুল করি না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার হাদিসের সব আমি কবুল করি না, তাহলে ঈমান আসে নাই। যতই সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুক, তার ঈমান আসে নাই। এই জন্য তিন নম্বর শর্ত হল কবুল। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সব কবুল করতে হবে, বলতে হবে সামিআনা ওয়া আতা'না গোফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমি সব শুনলাম আর মেনে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সহিহ মাধ্যমে যদি প্রমাণিত হয় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, তাহলে মেনে নিতে হবে। এটা ঈমানের তিন নম্বর শর্ত আল কবুল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনসিলা ইলাইনা, তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম এবং আল্লাহ যা কিছু নাজিল করছেন সব কিছুর উপরে ঈমান আনলাম। কিছু ঈমান আনলাম, কিছু ঈমান আনলাম না, বললাম যে না এই আল্লাহর এই বিধানটা খুব ভালো লাগতেছে এটা মানে নিলাম, আর এটা ভালো লাগতেছে না এটা মানবো না, বাস ঈমান আসে নাই। যতই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণ হয় নাই। এজন্য সে যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুক, যত কিছু করুক, তবে তার ঈমান আসে নাই, কারণ তার ভিতরে কবুল আসে নাই। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও, একটুও ইসলামের বাইরে থাকার সুযোগ নাই। বাথরুমে যাবেন যদি কন যে ইসলামটা একটু রেখে যাই, বাথরুম না পাক জায়গা সেখানে নেওয়া যাবে না, ইসলামকে বাইরে রেখে গেছে, রেখে যাওয়া যাবে? ইমান ইসলাম এমন জিনিস এটাকে বাথরুমেও নিয়ে যেতে হয় সাথে করে, এটা বাইরে রেখে যাওয়া যায় না। বাইরে রেখে গেলে শয়তান চুরি করে নিয়ে যায়, আসে দেখবেন যে নাই, আসে দেখবেন যে ইমান নাই, কারণ শয়তান বাইরে বসে আছে চুরি করার জন্য। ভালো জুতা বাইরে রেখে গেছেন, আসে দেখবেন যে নাই, কারণ জুতা চোর তো বসে আছে, ইমান চোর বসে আছে বাইরে, আপনি বাথরুমে ঢুকতে ইমান বাইরে রাখে গেছেন, রাখে যাওয়া যাবে না, এটা নিয়েই বাথরুমে যাইতে হবে। এই জন্য বাথরুমের সাথেও দেখেন ইসলামের কতগুলো বিধান আছে, আপনি বাথরুমে ঢুকার আগে দোয়া আছে, আছে না, কোন পা দিয়ে ঢুকবেন এটারও বিধান আছে, কোন দিকে ফিরে বসবেন এটারও বিধান আছে, কোন দিক পিছনে দেওয়া যাবে না এটারও বিধান আছে, দাঁড়াই 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 করবেন না বসে বসে করবেন এটারও বিধান আছে, তারপরে ডান হাতে পরিষ্কার করবেন না বাম হাতে পরিষ্কার করবেন এটারও বিধান আছে, আবার বের হইবেন সেখানে ডান পা দিয়ে বের হইবেন না বাম পা দিয়ে বের হইবেন এখানেও বিধান আছে, আবার এখানে দোয়াও আছে, এক বাথরুমের সাথে কতগুলো বিধান। তাহলে এখানেও ইসলাম বর্জন করার, ইসলাম থেকে মুক্ত থাকার সুযোগ নাই। তাহলে একজন ইমানদার যেখানে যাবে সেখানে তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, জীবনের এক মুহূর্তের জন্য এটা থেকে মুক্ত থাকার সুযোগ তার নাই, এটার নাম হলো কবুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা মানতে রাজি নেই। সূরা আন-নাসার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আপনার রবের কসম ওই লোক কোনোদিন ঈমানদার না যে লোক আমার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে সে মেনে নিতে সংশয় বোধ করে, পুরোপুরি মেনে নিতে পারে না, সর্বান্তকরণে মেনে নিতে পারে না। আল্লাহ বলেন আপনার রবের কসম এই লোক ঈমানদার না, তাহলে নবী সাল্লামের কোনো বক্তব্য মেনে নিতে পারে না, সেও ঈমানদার না। তাহলে কবুল হলো তিন নম্বর শর্ত। চার নম্বর হলো আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে হলো পরিপূর্ণ আত্মসমর্পণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহর সমস্ত হুকুমের কাছে আত্মসমর্পণ করা, খালি আত্মসমর্পণ না পরিপূর্ণ আত্মসমর্পণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের কাছে, সুন্নার কাছে, আদর্শের কাছে আত্মসমর্পণ, এটা হলো চার নম্বর। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে। তাহলে ঈমান আনার পরে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের সুন্নতের এত্তেবা করে করতে হবে, এবং
আল্লাহ পাক কোরআন কারিমে সূরা যুমারের 54 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, পরিপূর্ণরূপে তোমাদের রবের দিকে ফিরে আসো। ইমান আনার পরে পরিপূর্ণরূপে ফিরে আসা, এটা হলো 4 নম্বর। 4 নম্বর হলো আলান কিয়া। 5 নম্বর আসসিদক, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সত্যবাদিতা থাকতে হবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম অন্তরে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম কাজে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললাম অন্তরে নাই বা কাজে নাই, বাস ইমান হয় নাই। তাহলে তিনটার সমন্বয় হইতে হবে, আসসিদকু ফিল আকওয়াল, আসসিদকু ফিল ইতিকাদ, আসসিদকু ফিল আমাল। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা যেমন মুখে থাকতে হবে, এটা অন্তরেও থাকতে হবে, আবার কাজেও থাকতে হবে। এটার নাম সত্যবাদিতা, যার কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, অন্তরেও আছে, কাজেও আছে। এই লোকগুলোর নাম হলো সাদিকিন, এরা সত্যবাদী। মানে এরা ইমানের ক্ষেত্রে সত্যবাদী, এদের ইমানের সত্যতা আছে। এন যে মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফজরের আজান দিলে খবর নাই উঠে না, তারপরে দেখবেন মসজিদে আজান হয়েছে, হে বসে রয়েছে, তাহলে বোঝা গেল তার কথার সত্যতা নাই। তার যে দাবি করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মিথ্যা দাবি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করলে এই সত্যতা অন্তরেও থাকতে হবে, কাজেও থাকতে হবে। কাজে যদি না থাকে বা তিন জায়গার যে কোনো এক জায়গায় অনুপস্থিত, তাহলে সেই ইমানদার না। যেমন মুনাফেকেরা মুখে বলছে, মুখে স্বীকার করছে কিন্তু অন্তরে বিশ্বাস করতে পারে না, কাজেও পরিণত করছে। মুনাফেকেরা কিন্তু নামাজও পড়তো, রোজাও রাখতো, জাকাতও করতো, হজও করতো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে জিহাদেও গেছে। তাহলে কাজেও ছিল, স্বীকৃতিতেও ছিল, কিন্তু অন্তরে ছিল না, এক জায়গায় অনুপস্থিত। তাহলে এরা মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিন আলা কাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, তাদের ইমানে সত্যতা নাই। আবার অনেকে অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকার করে নাই, যেমন আবু তালেব। আবু তালেবের মতো এরকম অনেক লোক ছিল, এরা মনে প্রাণে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, ইসলাম হক, সব জানতো, সব বিশ্বাস করতো, কিন্তু মুখে স্বীকার করতো না, ইসলামের ঘোষণা দিত না, কারণ ঘোষণা দিলে তাদের ওই দল বল গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এজন্য ভয়ে ঘোষণা দিত না, কিন্তু অন্তরে সব বিশ্বাস করতো, তারা ইমানদার হয় নাই। এজন্য মুখের স্বীকৃতি যেমন লাগবে, অন্তরের বিশ্বাসও লাগবে, বাস্তব প্রতিফলনও লাগবে। তিনটার মধ্যে সত্যবাদিতা, এটা হলো 5 নম্বর। 6 নম্বর আল এখলাস, লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে এখলাসের সাথে বলতে হবে। মানে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বলতে হবে, দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে এই লোক ইমানদার না, কারণ তার ইমানের মধ্যে এখলাস নাই। সে ইসলাম গ্রহণ করছে, এই দেশে মুসলমান অনেক, মুসলমানদের সহযোগিতা পাওয়া যাবে, ভিক্ষা করে খাওয়া যাবে, দেখবেন মানে এই দেশে ইসলাম মানে মনে হয় যে ইসলাম গ্রহণ করছে, এবার ভিক্ষা করার একটা সুযোগ হয়েছে, মসজিদে মসজিদে আসে বলে যে আমি ইসলাম গ্রহণ করছি, আমার সাহায্য করেন। তা আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনারা সাহায্য করতে হবে কেন? আপনি কাজ করেন, আপনি হিন্দু থাকলে, অমুসলিম থাকলে আপনি কাজকর্ম করতেন না, তো মুসলমান হয়েছেন তা আপনি এবার কাজকর্ম করে খান, এবার আর কাজকর্ম করবে না। যে মনে হয় যে এটা একটা মাধ্যম পাইছে, যে এই দেশে যেহেতু মুসলিমেরা আছে তাহলে সুযোগ পাওয়া গেল, দুই একজন হয়তো ঠিক আছে অসহায়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা ইনকামের কোনো সুযোগ নেই, তাকে সহযোগিতা করবে, কিন্তু আমভাবে সবাই তো আর এই সহযোগিতার দরকার নেই। তাহলে মানে দুনিয়াবি বিন্দুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ইমানদার না। এই জন্য দেখবেন মুসলিমদের মধ্যে আমাদের সমাজেই, এই দেশেই খুঁজলে দেখবেন অনেক মুসলিম পাওয়া যাবে যারা ভয়ে ইসলাম ছাড়তে পারতেছে না, না হয় অনেক আগে ছেড়ে দিত। ভয় কিসের? ভয় হলো সে মা বাবার সম্পত্তি পাবে না, সন্তান যদি মোরতাদ হয়ে যায়, ইসলাম ছেড়ে দেয়, তো সে মা বাবার ওয়ারিস হবে না, মা বাবা মুসলমান, সন্তান অমুসলিম, তো তাহলে সে সম্পদ পাবে না, এটা হলো একটা কারণ। তারপরে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সমাজের সবাইকে বলবে অমুকের ছেলে একটা নাস্তিক হয়ে গেছে, অমুকের মেয়ে একটা নাস্তিক হয়ে গেছে। এই ভয় যদি না থাকতো তো অনেক মানুষ দেখতেন লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিত। তাহলে এরা বাহ্যিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দাবিদার, কিন্তু অন্তরে বাস্তবে তারা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী না, তাদের ইমানের ভিতরে এখলাস নাই।
তারা বাহ্যিকভাবে যে ইমানের দাবিদার, এটা হলো দুনিয়াবী স্বার্থ সিদ্ধির জন্য বা জায় জামিলা থেকে বিপদ থেকে মুক্ত থাকার জন্য। মাঝে মাঝে দেখবেন বিয়ে করার জন্য অনেকে ইসলাম গ্রহণ করে, এরকমও আছে যে একটা দেখা গেছে যে অমুসলিম মুসলিমের সাথে বিয়ে হবে, তো কয় তুমি মুসলমান না হইলে তো হবে না, তো বিয়ের জন্য মুসলমান আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগে যেই অবস্থা পরেও একই অবস্থা। তাহলে এটা ইমানকে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বতে ইসলাম গ্রহণ করে না, এটা হইলো বিয়ের জন্য ইসলাম গ্রহণ করছে। তাহলে ছয় নম্বর হইলো আল ইখলাস, সাত নম্বর হইলো আল মহব্বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটাই ইমানের একটা শর্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি দুনিয়ার মা বাবা ছেলে মেয়ে সন্তান সন্ততি সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি এই মহব্বত না আসে আল্লাহর মহব্বত কেমনে হবে? আল্লাহর তাওহীদের ঘোষণা, শেরেক মুক্ত থাকা, এটা আল্লাহর মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কীভাবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা, এত্তেবা করা, এটা মহব্বত। তাহলে এই মহব্বত যদি না আসে বুঝতে হবে এই লোকের ইমান আসে নাই, এটা ইমানের একটা শর্ত, একটা আহকাম। আট নম্বর আল কুফর বিত্তাগুত, কোন লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেওয়ার পরে সে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তাগুত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, তাগুতের সাথে বারা। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিতেন, ইন্নানি বারা উম্মিম্মা তুশরিকুন, তোমরা যে সমস্ত শিরক করো আমি এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এই কথা বলতেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, ঘোষণা দিতে হবে যে আমি তাগুতের সাথে নাই। আমরা তাগুতের উপর ইনশাল্লাহ আরেকটা ক্লাসে আলোচনা করব। তাগুত যতগুলো আছে, পাঁচ প্রকারের তাগুত আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে পৃথিবীতে পাঁচ রকমের তাগুত আছে, এই পাঁচ রকমের তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে ইমানদার হবে না। নয় নম্বর যেটা আল মাউতু আলা হাজিহিল কালেমা, এটাই হলো সর্বশেষ ইমানের শর্ত, ইমানের আহকাম, যে এই কালেমা ঘোষণা দেওয়ার পরে কালেমা সহকারে মারা যাইতে হইব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেকে কালেমা বলছে কিন্তু পরে কালেমার উপরে মারা যাইতে পারে নাই, তারা সাহাবির আওতাভুক্ত না। সাহাবি হওয়ার শর্ত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমান অবস্থায় দেখতে হবে এবং ওই ইমান অবস্থায় উনি মৃত্যুবরণ করতে হবে, তাহলে উনি সাহাবি। যদি মৃত্যুর আগে উনি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে গেছে, তিনি ওই কালেমার উপরে নাই, তাহলে সে ইমানদার না। অনেকে মুনাফেক হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে পরে মুনাফেক হয়ে গেছে, অনেকে মুরতাদ হয়ে গেছে, অনেকে আবার তার আগের কুফরের অবস্থায় ফিরে গেছে, এগুলো সব সাহাবি থেকে বাদ। তাহলে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেওয়ার পরে ইমানের শর্ত হলো এটার উপরে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মাস্তাকামু, রাব্বানাল্লাহ বলার পরে এটার উপরে ইস্তিকামত থাকতে হবে, মৃত্যু পর্যন্ত ইস্তিকামত। এজন্য মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আখের কালাম মানে মৃত্যুর আগ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকতে হবে, সাবেত থাকতে হবে, ইস্তিকামত থাকতে হবে। এটা হলো ইমানের নয় নম্বর আহকাম বা নয় নম্বর শর্ত। সম্মানিত ভাইয়েরা, আমরা সংক্ষেপেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি, আসলে বিষয়গুলো আরও ব্যাপক, অনেক এক একটা যে বিষয়ের উপরে অনেক ব্যাখ্যা দরকার, অনেক আলোচনা দরকার, তাহলে আরও বিস্তারিত ব্যাখ্যা আসে। তা আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই বলছি যে আপনারা সবাই উচ্চশিক্ষিত, আলহামদুলিল্লাহ আপনারা এটার উপরে স্টাডি করবেন, আমি শুধু একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম, শুধু আপনাদেরকে একটু মৌলিক মূল পয়েন্টগুলো ধরাই দিলাম যে ইমানের উসুল তিনটা উসুল, এবং দাওয়াত দিতে হবে এই তিনটা উসুলের, তিন উসুলের দাওয়াত। এই তিন উসুল নিজে বিশ্বাস করতে হবে, তিন উসুলের এলেম অর্জন করতে হবে, তিন উসুল অনুযায়ী আমল করতে হবে, তিন উসুলের দাওয়াত দিতে হবে। তিন উসুলের দাওয়াত দিতে গেলেই অনেক বিপদ আপদ আসবে, দশ উসুলের দাওয়াত দিলে বিপদ আপদ আসে না, বারো উসুলের দাওয়াত দিবেন বিপদ আপদ আসবে না। আরও দেখবেন যে আপনার বিরিয়ানি খাওয়াইব, ভালো ভালো আনি বাসা থেকে রান্না করে খাওয়াইব,
কিন্তু তিন উসুলের দাওয়াত দিতে গেলে মার খাওয়া লাগবে। আপনারা এক একজন এক এক ফতোয়া দিবে, এক একজন আপনারা ইসলাম থেকে বাইর করে দিব, কইব মিয়া তুমি ইয়া হয়ে গেছো, মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। তিন উসুলের দাওয়াত যদি দিতে যান, যে তিনটা উসুল, মারেফাতুর রব, মারেফাতুর দিন, মারেফাতুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিন উসুলকে বুঝতে হবে, এলেম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াতের উপরে সবর দিতে হবে। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, প্রথমেই তিন উসুলের উপরে ঈমান, ওয়া আমিলুস সালেহাত, তিন উসুলের উপরে আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে তিন উসুলের দাওয়াত দিতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, দাওয়াত দিতে গেলে যারা আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে, যারা দিন বুঝতে পারে নাই, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভ্রান্ত আকীদা পোষণ করে বসে আছে, তারা আপনার পিছনে লেগে যাবে। তখন এই অবস্থায় ওয়া তাওয়াসাউ বিস সবরে, সবর করতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এই ইমানের তিনটা উসুল, কারণ এই ইমানের তিন উসুল সফল হইলে তো আমি আপনি সফল। কবরে তিনটা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে দিয়ে দিতে পারে, বাস পরীক্ষায় পাস, তাহলে আর আমাদের ভয় নাই কিছুর। এই জন্য এই তিনটা উসুল ভালো করে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর ইমানের যে নয়টি আহকাম আজকে আমরা আলোচনা করলাম, এই আহকামগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে কালেমা পড়ে বসে থাকলাম, আর সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইমান আসে নাই। ইমান আসতে হলে এই নয়টা শর্ত সহ ইমান আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমানের সকল বিষয়গুলো জানার, বোঝার, আমল করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।